হাসি মুখে স্নেহ ভরে সপিলাম তোর করে বুঝিয়া পড়িবি অনুরাগে কে বুঝে কে নাই বুঝে ভাবুক তাহা নাই খোঁজে ভালো যার লাগে তার লাগে। কবিতিকার বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই কারক, বিভক্তি, নির্দেশক, অনুসর্গ, তাদের সম্পর্ক এবং পার্থক্য বিষয়ে যেমন প্রথম ক্লাসে আলোচনা করেছি, তেমনি দ্বিতীয় ক্লাসে আমরা কারক বিভক্তি, তার শ্রেণীবিভাগ এবং কারক বিভক্তি নির্ণয়ের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা এই দুটো ক্লাসের ভিডিও দেখনি তাদের জন্য এই ভিডিওটার শেষে একটা লিংক দিয়ে দেব, তা তোমরা যাদের দরকার বা যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সেটা দেখে নিও। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় অকারক সম্পর্ক বিষয়ে। সেখানে আমরা সম্বন্ধ পদ, সম্বোধন পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সে বিষয়ে বিভক্তির যে ব্যবহার সেটাকে দেখে নেবার চেষ্টা করব। তা চলো তাহলে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়ে প্রবেশ করি। বাক্যের ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাদের অকারক পদ বলা হয়। যেমন ধরো বিদ্যাসাগরের বিদ্যাচর্চা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। এখানে বিদ্যাসাগরের এই অংশটার মধ্যে আমরা অকারক পদের সম্পর্ক দেখতে পাচ্ছি, কারণ বিদ্যাসাগরের বিদ্যাচর্চা কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো যোগ নেই। অকারক পদ দুপ্রকার, এক হচ্ছে সম্বন্ধ পদ আর দুই হচ্ছে সম্বোধন পদ। প্রথমেই আসা যাক সম্বন্ধ পদে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে এক বা একাধিক বিশেষ্য বা সর্বনাম পদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নাম পদের সঙ্গে সম্পর্ক থাকে, তাকে বা তাদের বলা হয় সম্বন্ধ পদ। যেমন রাতুলের খাতাটি এখানে রাখো, এই বাক্যটিতে রাখো এই ক্রিয়ার সঙ্গে রাতুলের এই বিশেষ্য পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও খাতাটি এই বিশেষ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই রাতুলের পদটি এখানে সম্বন্ধ পদ। বাংলায় সম্বন্ধ পদ যথার্থভাবেই অকারক পদ, তাহলে বোঝা গেল। এবারে দেখো সম্বন্ধ পদে বিভক্তি কি হয়। সম্বন্ধ পদে একবচনে র এবং এর এই দুটোই মূল বিভক্তি। স্বরান্ত শব্দ হলে অর্থাৎ যে অক্ষরে বা যে শব্দের শেষে স্বরবর্ণ উচ্চারিত হয় তাকে বলে স্বরান্ত শব্দ। স্বরান্ত শব্দ হলে সাধারণত র বিভক্তি ব্যবহৃত হয়। যেমন ধরো দুর্গার জামা, আতার বিচি। এখানে দেখো দুর্গার শেষে আ আছে তাই স্বরবর্ণ, তাই র। আর এখানে আমার আতার তয়ে আকার আছে, এখানেও স্বরবর্ণ, আতার বিচি, এটাই স্বরান্ত শব্দে হলে র বিভক্তি ব্যবহার করা হয়েছে। আর যদি ব্যঞ্জনান্ত শব্দ হয়, অর্থাৎ যে শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে সেরকম শব্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এর বিভক্তি হবে। যেমন ধরো দ্বীপের বন্ধু, এখানে দ্বীপের দ্বীপ, দ্বীপ হচ্ছে প, প হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ, তাহলে ব্যঞ্জনান্ত অক্ষর বা ব্যঞ্জনান্ত শব্দ, তাই ব্যঞ্জনান্ত শব্দের সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে। এছাড়াও কখনো কখনো কের বা কার বিভক্তিও যুক্ত হয়। যেমন ধরো আজকের কাগজ পড়েছ। অন্যদিকে বহু বচনের সম্বন্ধ পদের বিভক্তিগুলি হল দের, এদের এবং দিগের। যেমন অমলদের বাড়িতে নতুন ফ্রিজ এসেছে, এখানে অমলদের। রামেদের বাড়িতে মশার চোটে দুদণ্ড বসা দায়, তাহলে রামেদের। বালক দিগের পূজাবকাশ এখন কমিয়া গিয়াছে, তাহলে বালক দিগের, এখানে এর বা এদের। তার বাপ দিগের, সরাসরি দিগেরও বলতে পারে, বালক দিগের, তাহলে দিগের ব্যবহার হলো। সম্বন্ধ পদে কিন্তু সাধারণ বিভক্তির সঙ্গে অনেক সময় নির্দেশক বিভক্তিও যুক্ত হয়। যেমন সেতারটা আমাকে দাও, এনে দেখো সেতারটা আমাকে দাও।
পুষ্পরাশির সুগন্ধ বিমোহিত করছে, মানে পুষ্পরাশির নক্ষত্রপুঞ্জের আলো জলজল করিতেছে, নক্ষত্রপুঞ্জের মানে পুঞ্জযুক্ত এর পুঞ্জের। তাহলে এগুলো হচ্ছে বহুবচনে সম্বন্ধ পদের যে বিভক্তি সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা দেখলাম। তা চলো এবার দেখা যাক বাংলায় সম্বন্ধ পদ কত রকমের। তা প্রথমেই বলি বাংলায় কারক যেমন ছ প্রকার সেরকম কারক সম্বন্ধও ছয় প্রকার। যেমন কর্তৃ সম্বন্ধ কি উদাহরণ, শিক্ষকের উপদেশ, মায়ের স্নেহ, দেখো এটা কর্তৃ সম্বন্ধ। এরপরে একটা বলছি দেখো কর্ম সম্বন্ধ, বিদ্যার চর্চা, ভগবানের আরাধনা। তাহলে বিদ্যার চর্চা কি চর্চা আর ভগবানের আরাধনা কার আরাধনা, তাহলে এটা কর্ম সম্বন্ধ। এরপর দেখো তৃতীয় হচ্ছে করণ সম্বন্ধ, হাতের কাজ, চোখের ইঙ্গিত, তার মানে কি হাতের দ্বারা যে কাজ, তাহলে হাতের কাজ এটা করণ, আর চোখের ইঙ্গিত চোখের দ্বারা ইঙ্গিত করা, তাহলে এটা আমরা করণ বুঝে নিচ্ছি, তাহলে এখানে কিন্তু সম্বন্ধ রয়েছে। নিমিত্ত সম্বন্ধ বা চতুর্থ জিনিস দেখো ঠাকুরের নৈবেদ্য, ঠাকুরের নৈবেদ্য, গুরুর প্রণামী মানে ঠাকুরের নিমিত্ত নৈবেদ্য, তাহলে নিমিত্ত সম্বন্ধ, গুরুর নিমিত্ত প্রণামী তাই গুরুর প্রণামী। অপাদান সম্বন্ধ, বাঘের ভয়, তার মানে বাঘ হইতে ভয়, বাঘের ভয়। বাজারের জিনিস, তার মানে বাজার হইতে আনা জিনিস, তার মানে বাজারের জিনিস, তাহলে এটা হলো অপাদান সম্বন্ধ। এরপরে আসছে অধিকরণ সম্বন্ধ, পুকুরের মাছ, খাঁচার পাখি, বনের বাঘ, এরকম আর কি। তাহলে এই যে বিষয়গুলো থেকে আমরা সম্বন্ধ পদ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলাম। তা চলো এবার আমরা দেখে নিই সম্বোধন পদ কি। সম্বোধন, তাহলে এই সম্বোধন কথাটার অর্থ হল দূর থেকে কাউকে ডাকা বা বিশেষভাবে ডাকা। বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত যেসব বিশেষ পদ দ্বারা কারো কাছে আবেদন বা কাউকে আহ্বান বা সম্বোধন করা বোঝায় তাদের সম্বোধন পদ বলে। সম্বোধন পদ সাধারণত বাক্যের প্রথমে বসে, কখনো কখনো পরেও বসে, আর এই পদ দ্বারা কখনো কর্তাকে, কখনো বা গৌণ কর্মকে, আবার কখনো বা করণবাচক ব্যক্তিকে নির্দেশ করা হয়। এই সম্বোধন পদকে পরিস্ফুট করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই অব্যয় পদের সাহায্য নেওয়া হয়। যেমন ও বাবারা তোমরা কি শুনতে পাচ্ছ না, এনে কর্তাকে এখানে আমরা বোঝাচ্ছি, নিশ্চিত বুঝেছ যেখানে কর্তাকে নির্দেশ করা হচ্ছে। ও নিপেন তোমাকে বইটা দিতে পারলাম না, তাহলে ও নিপেন, নিপেন কে ডাকছি কাকে, তাহলে এটা কর্ম, তাহলে গৌণ কর্ম, কারণ ব্যক্তিবাচক কর্ম আর বস্তুবাচক মানে প্রাণবাচক কর্ম, নিপেনের প্রাণ আছে তাই এটা গৌণ কর্ম। ও ভাই তোমাকে দিয়ে তো কাজটা হবে না দেখছি, তাহলে ও ভাই তোমাকে দিয়ে, এখানে ভাই সম্বোধন করা হচ্ছে সম্বোধন পদ ও ভাই, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে তোমাকে দিয়ে ব্যবহার আছে, সেই জন্য বুঝে নিতে হবে বাক্যটার মধ্যে আছে করণকে নির্দেশ করা হচ্ছে। তাহলে এই সম্বোধন পদের ব্যাপারটা প্রাথমিকভাবে বুঝলে। এবার দেখো সম্বোধন পদের বিভক্তি কি হয়। তো সম্বোধন পদ সাধারণভাবে বিভক্তিহীন, কিন্তু বহুবচন পদে কখনো কখনো রা বা গুলি বা গুলো বিভক্তি ব্যবহৃত হয়। এক বচনেও কখনো কখনো নির্দেশক বিভক্তি ব্যবহৃত হয়, যেমন এই ছেলেটা ভেলভেলেটা আমাদের বাড়ি যাবি। তাহলে সম্বোধন পদের সঙ্গে কর্তা বা বাক্যের অন্য কোনো পদেরই প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই বাংলাতে এটা অকারক পদ। এবারে দেখো সম্বোধন পদে কি ধরনের বিরাম চিহ্ন বসে। বাক্যের মধ্যে সম্বোধন পদ কিছু বিশেষ বিরাম চিহ্নের দাবি করে। বাক্যের প্রথমে সম্বোধন পদটি থাকলে পদটির পরে একটি পাদচ্ছেদ মানে কমা বা বিস্ময় সূচক চিহ্ন বসে, শেষে বসলে পদটির আগে পাদচ্ছেদ এবং পরে বিস্ময় সূচক চিহ্ন বসে। এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে। আর সম্বোধন পদের আগে
পরে অব্যয় পদ কিভাবে বসে সেটা একটু দেখে রাখো। সম্বোধন পদকে পরিস্ফুট করার জন্য বাক্যে যে সমস্ত অব্যয় পদ এদের পূর্বে বা পরে পৃথকভাবে ব্যবহৃত হয় সেগুলি হল অ, ওই, ওহে, ওরে, আরে, এই, এই যে, ও, ওগো, ওলো, ওহে, হ্যাগা, রে, লা, হে, হ্যাঁ, হ্যারে ইত্যাদি। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এক্ষেত্রে সম্বোধন কখনো কখনো উজ্জ্বল থাকতে পারে, তাহলে সেটাও কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক, তাহলে বুঝতে পারলে আশা করি যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ দুটো কি বা তাদের মধ্যে মূল পার্থক্যটাই বা কোথায় সেটাও আমি কিন্তু পরোক্ষভাবে তোমাদের এই আলোচনার মাধ্যমেই বুঝিয়ে দিলাম। তো যাই হোক, যদি কোনো কারো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে জানাবে। আর যারা কারো এই বিভক্তি সম্পর্কে ডিটেলস তোমরা জানতে চাও, তারা আমার যে আগের দুটো ভিডিও তার সম্পর্কে আমি একদম লিংক দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা অবশ্যই দেখে নেবে যারা দেখনি। আর যাদের ভালো লাগলো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভবিষ্যতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা।